সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 23 জুন বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট। এই ফাঁসিলাডাঙ্গা হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার বসে। তো আজ বুধবার এই হাট থেকে আপনাদের আজকের বাজারে যে সব থেকে ছোটো ছোটো গরু আর কি, কিছু বকনা আছে, কিছু ষাঁড় আছে, এই ছোটো ছোটো গরুর দাম জানাবো। আচ্ছা দর্শক, এই ফাঁসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর সদর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। তো চলেন এই যে আমরা এখানে দুটো ছোট দেখছি, আমরা একটু চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? আজকে কয়টা নিয়ে আসছেন? দুইটা। আজকে তো সবে মাত্র বাজার লাগছে। আচ্ছা, দাম দর কি কেউ করছে চাচা? এখনো কেউ বলে নাই। আচ্ছা, সাদাটা তো দেশি না? ওটা অস্ট্রেলিয়ান ক্রস, এটা শাহিওয়াল। এই যে হালকা শাহিওয়াল না, হালকা শাহিওয়াল আর কি। আচ্ছা, এটা কেমন চাচ্ছিলেন? 14,000 যেতে হবে অ্যাটলিস্ট। মানে এই সাইজগুলোও কিন্তু সুন্দর, আর একটু বড়ও বলা যায়। 14,000 হলে বিক্রি হবে এটা। আর এই যে অস্ট্রেলিয়ান ক্রস দেখেন, এটা এটাও 14,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাটের। 14,000 হলে এটা বিক্রি হবে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচি কেমন আছে? খুব ভালো। ব্যবসা বিজনেস ভালো হচ্ছে চাচি? অনেক ভালো না? ব্যবসাও ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো ভালো ব্যবসা হোক আমরা চাই আপনাদের। এটা কি দেশি না শাহিওয়াল? আচ্ছা, এই যে শাহিওয়াল বললেন, এটা কি দেখে শাহিওয়াল বললেন আমাদের বুঝান তো? নাভি আছে? কই নাভি, আমি তো খুঁজে পাই না। হালকা হালকা শাহিওয়াল আর কি। কেমন দাম চাইলেন চাচা? 15? কত হলে বিক্রি করবেন? 14,000 হলে বিক্রি হয়ে যাবে। এই যে দেখেন, 14,000 হলে বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সর্বশেষ 14 শাহিওয়াল বলছে, হালকা কিছু শাহিওয়াল আছে আর কি। আর এটা কেমন চাইলেন? এটা এটা দেশি, এটা কেমন? 14,000? হ্যাঁ, এটা একটু সাইজটা ভালো না আর কি। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন? 13,000 হলে দিবেন? হ্যাঁ। আচ্ছা, এই যে 13,000 হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাটে। এই ফাঁসিলাডাঙ্গা হাটের আজকে বাজারে সব থেকে ছোটো ছোটো গরুগুলো দাম দাঁড়াচ্ছে, তবে খুব বেশি ছোটো আসে নাই। দেখছেন সবগুলো কিন্তু মাঝারি সাজারি বলা যায়। তো এই গরুগুলোরই দাম জানাবো আজকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? এটা কেমন চাইলেন দাম? কত? 21,000 টাকা। দেশি দেশি? 21,000 টাকা চাওয়া দাম। এই যে বেশ সাইজ সুন্দর। আচ্ছা, এটা কত হলে বিক্রি করা যাবে? কত? 20 যেতে হবে। যেটা এটা 20,000 হলে বিক্রি হবে। লম্বা ভালোই মাঝারি সাইজের আর কি। আমরা যে এ পাশে দেখছি কিছু, এগুলোর একটু দাম জানাবো। এই যে এখানে একটা ষাঁড় দেখছি। ভাইজান ভালো আছেন ভাই? এটা আপনার? এটা কি ক্রস না দেশি? ক্রস। এর যে সার তো না, বক না, আরিয়া আরিয়া সারগুলো। কেমন দাম চাইলেন? 22,000 টাকা। এই যে দর্শক, 22,000 টাকা চাওয়া দাম। কেমন, কত বললো ক্রেতা? 14-15 বলে। বিক্রি করা যাবে কত হলে? 17,000 হলেই বিক্রি হবে এটা। আমরা কিন্তু সার গরু এবং বকনা গরু দুইটাই দেখাচ্ছি। তো যেগুলো বকনা এগুলোর কথা বলছি না, আর যেগুলো সার এগুলো কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি যেটা সার হয়। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এটা আপনার? বকনা নাকি আরিয়া? বকনা, এই যে বেটি বাচ্চা। আচ্ছা, এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হতে পারে? 7-8 মাস বয়সে যে দেখাই। আচ্ছা, এটা কেমন দাম চাইলেন? 15 কয়। আপনি চাচ্ছিলেন কত? 18-17,000 টাকা। 15,000 টাকা দাম বলে দেখেন। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাইজান? 16 হলেই বিক্রি হয়ে যাবে। যে বকনাটা বেশ সাইজটা সুন্দর, একটু দেখাই আপনাদের, একটু উঁচা লম্বাই বলা যায় আর কি। তো আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট, একটু সামনের দিকে যাব, যে ছোটো ছোটো যেগুলো দেখবো আর কি, আমাদের চোখে পড়বে যেগুলো ছোটো, সেইগুলোরই আপনাদের দাম জানাবো এই প্রতিবেদনে।
মুহূর্তে যে এ পাশে দেখছি একটা ছোট, আমরা একটা দাম জানাবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আজকে কয়টা নিয়ে আসছিলেন চাচা? দুগনা দুগনায় আছে। আচ্ছা, এটা কি দেশি? দেশি। কেমন দাম চাইলেন এটা? ১৯,০০০ টাকা চাওয়া দাম। দামটা একটু বেশি চাওয়া হচ্ছে, মানে সাইজটা একটু সুন্দর অবশ্যই, মোটা তাজাই বলা যায়, আর সাইজের উপরে দামে যে দেখায় আপনাদের। আচ্ছা, এটা কেমন দাম বললো চাচা? দাম ১৬,৫৭ বলছে। আপনার চাওয়া পাওয়া কত ছিল, যে কত হলে বিক্রি করবেন? ১৮,৫০০ চাইছিল। ১৮,৫০০ লাস্ট? এই যে এটা বিক্রি হবে, আমরা একটু দেখাই আপনাদের। এই যে এটা ১৮,৫০০ হলে বিক্রি হবে। আচ্ছা, এইটার একটু দাম জানবো ভাইজান। এটা আপনার ক্রস বকনা নাকি? কেমন দাম চাইলেন? ১৯,৫০০ চাচ্ছিলেন, যেটা ১৯,৫০০ চাওয়া দাম। ক্রেতা কেমন দাম বললো? ১৬,৫০০ বলে, ১৬,৫০০ বলে, ১৯,৫০০ চাওয়া দাম। আচ্ছা, এটা কত হলে বিক্রি করা যাবে? ১৮,৫০০ হলে দিয়ে দেবেন। এর নিচে আর আসতেছে না, ১৮,৫০০ বকনা আর কি, ক্রস মানে সাইজটাও সুন্দর আর কি, এই জন্য আমরা এ পাশে। ভাইজান ভালো আছেন? এটা কেমন দাম চাইলেন? ১৪,৫০০ বকনা, বকনা ১৪,৫০০ আনুমানিক কয় মাস হবে বসে তোমার ভাই? এটা আইডিয়া ৩,৩৫ মাস বা ৪ মাস আর কি। আচ্ছা, এটা কত হলে বিক্রি করা যাবে? ১৩,১৩ মানে ১৩ হলেই দিয়ে দেবেন? ১৩তেই দেওয়া যায়। এই যে এটা ১৩,০০০ হলেই বিক্রি হয়ে যাবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট। এই ফাসিলাডাঙ্গা হাট সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারই বসে। তো আজকে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে বাজারের যে ছোট ছোট গরু আর কি, যেগুলো বিক্রি হচ্ছে, ছোট ছোট গরু। ভাইজান আসসালামু আলাইকুম। ভাই আপনার ভাইজান? আচ্ছা, আজল ভাই কি খবর, ভালো আছেন? আজকে কয়টা নিয়ে আসছিলেন? ৪টা, ২টা বিক্রি হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হয়েছে তো মোটামুটি প্রফিট কিছুটা। আচ্ছা, আল্লাহ দিলে আমরা চাই আরও হোক। এই যে যে সাইজটা বেশ সুন্দর দেখছি, এটা কি জাতের? ফিজিয়ান। সাইজটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা দেখলে তো যে কারো পছন্দ হয়ে যাবে। আচ্ছা, এটা কেমন চাইলেন? ২২,০০০। এটা তো বেটা, বেটি না, বকনা? বকনা ২২,০০০ টাকা দাম চাও। দেখেন সাইজটা কি সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, এটা ক্রেতা কেমন দাম বললো? ১৮,১৮ বলছে। আপনার চাওয়া পাওয়া কেমন ছিল, কত হলে বিক্রি করবেন? ২০,০০০ টাকা লাস্ট আপনার চাওয়া পাওয়া? হ্যাঁ, বড় জাতের, অনেক উঁচা লম্বা হবে এটা না? অনেক, ২০,০০০ টাকা হলে বিক্রি হবে। আচ্ছা, এটার আনুমানিক বয়স কয় মাসের মতো হতে পারে? ৩ মাসের মতো হতে পারে। এই যে এটা ৩ মাস, সাইজটা বেশ সুন্দর, আমাকে পছন্দ হয়েছে আমারই আর কি। আচ্ছা, এইটা কেমন চাইলেন? সার গরু, আড়িয়া গরু। এটা কত চাইলেন? ১৮,০০০ চাওয়া হচ্ছিল। আচ্ছা, এটা এখন পর্যন্ত কত দাম বলছে? ১৫,১৫ আপনার চাওয়া পাওয়া কত ছিল এটাতে? ১৭ হলে কিছুটা প্রফিট থাকবে আর কি, এই যে ৫০০ থাকবে শুধু, ছোটো ছোটো করতে লাভ কম। ১৭,০০০ হলে এই যে এটা বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা যে এ পাশে দেখছি ভাইজানের, ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বেচাবেকি কী করলেন? একটা বিক্রি করছি ভাই। একটা? ২টা নিয়ে আসছিলেন, একটা বিক্রি করলেন, আর একটা আছে। এটা বিক্রি করার পর কি আবার কিনে নেবেন? আবার নিব। আবার নিয়ে আবার বিক্রি হলে এখানে করবেন, না হলে আবার অন্য হাটে? মানে আপনারা মূলত বাজারে কিনে নেন, বাজারে বিক্রি করেন? বাজারে বিক্রি করেন, এভাবে মোটামুটি ভালো একটা প্রফিট হয় তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা চাই যে হোক। আচ্ছা, ওই যে ওটা কেমন চাচ্ছিলেন রেট? এটা চাচ্ছি ভাইয়া ১৫,০০০, ১৫,০০০ টাকা চাওয়া দাম। আচ্ছা, এটা ক্রেতা কেমন দাম বললো? ক্রেতা এটা ১৪,০০০ বলে। ১৪,০০০ বকনা না? বকনা। সাইজ তো বেশ বড়, কিন্তু দাম কি একটু কম বলছে? এইটা ১৪,৫০০ হলে বিক্রি হয়ে যাবে, যেটা ১৪,৫০০ হলে বিক্রি হয়ে যাবে। আর এই যে তার পাশে যেটা দেখছি, এটা কেমন চাইলে? ১৫,১৫,০০ এটা ক্রেতা কেমন দাম বলে? ১৫,১৫,০০০ হলেই বিক্রি হয়ে যাবে, যেটা ১৫,১৫,০০০ এই যে দেখাই আপনাদের, ১৫,১৫,০০০ হলেই বিক্রি হয়ে যাবে। দুইটাই তো বকনা না? বকনা দুইটাই। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট। এই ফাসিলাডাঙ্গা হাট কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, বুধবার। তো আজ বুধবার আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে বাজারে ছোট ছোট। আজকে বাজারে কিন্তু খুব ছোট ছোট গরুগুলো খুব কম আসছে। আপনারা যেগুলো দেখালাম আপনাদের, সবগুলো মোটামুটি বলা যায় যে মাঝারি সাইজেরই আর কি। মূলত বাজারে কিন্তু ১০,০০০, ৯,০০০ পাওয়া যায়, কিন্তু আজকে সেই ধরনের গরুগুলো ছিল না।
আচ্ছা চাচা, এটা কেমন চাচ্ছিলেন? ১৮ এটা কেমন বললো ক্রেতা? ১৫ পর্যন্ত আপনার চাওয়া পাওয়া ১৬,০০০ হলেই এটা বিক্রি হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু দেখাই।